নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ছোট বেগুনের তেল ঝাল। আর এভাবে কিন্তু এই ছোট বেগুনের তেল ঝাল বানালে এটা গরম গরম ভাত বলুন কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত লাগে। আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর ভীষণ ঝটপট কিন্তু এটা বানানোও হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ছোট বেগুনের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট সাইজের বেগুন। দেখুন বেগুনগুলো আমি এভাবে চিরে নিয়েছি, তবে এখানটায় আমি জয়েন্ট রেখেছি। এরকম আমি ছটা বেগুন নিয়েছি। আপনারা কিন্তু এই রেসিপিটা বড় বেগুন দিয়েও করে নিতে পারেন। তো বেগুনগুলো প্রথমে একটু লবণ হলুদ দিয়ে মাখাবো, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে লবণ হলুদের সঙ্গে বেগুনগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভালো করে লবণ হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন এই বেগুনগুলো আমি এভাবে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবারে এই তেলটা একটু গরম করে নেব। এখন এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একবারে সবকটা বেগুনই দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বেগুনগুলো উল্টে পাল্টে একটু লালচে রঙ হওয়া অবধি ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমি লালচে রঙ হওয়া অবধি ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলো তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল আছে, এর মধ্যে আর 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচিগুলো একটু লালচে রং হওয়া অবধি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলো লবণ দিয়ে মাখানো আছে, তাই বাকি লবণটা সেটা বুঝেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো লাল লঙ্কা বাটা। তবে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে, আর এর থেকে কিন্তু এক্সট্রা তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, তবে আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব এই ঝোলটা একটু ফুটে ওঠা অবধি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো হিটে করে দিলাম। লো হিটে করে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এভাবে ছিটিয়ে দিলাম। আর এখানে বেগুনগুলো কিন্তু ভাজার সময়ই প্রায় সেদ্ধ হয়েই যায়, তাই এই সময় কিন্তু বেশি আর সেদ্ধ করার দরকার নেই। আর দেখুন বেগুনগুলো কিন্তু আমার এখানে একদম গলে যায়নি, বেগুনগুলো কিন্তু গোটা গোটায় আছে। আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম ধনে পাতা কুচিটা। এখন আমাদের এই বেগুনের তেল ঝাল কিন্তু একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই বেগুনের তেল ঝাল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এইভাবে পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা রুটি পরোটা, সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত লাগে। তা আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।